আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও বাস্তবায়নে ঘরে বসে শিখি কর্মসূচির আওতায় ঘরে বসে শিখি ফেসবুক পেজে আমার আজকের লাইভে সবাইকে সুস্বাগত। রজনীগন্ধা আর গোলাপের শুভেচ্ছা দিয়ে সবাইকে আজকে আমার লাইভ শুরু করতে যাচ্ছি। এই মুহূর্তে যারা আমার সামনে রয়েছেন, সম্মানিত অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, ঘরেই আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, নিরাপদে আছি। আজকে আমি এই যে জনপ্রিয় পেজ ঘরে বসে শিখি, এই ঘরে বসে শিখি পেজে পক্ষে তোমাদের সামনে দাঁড়িয়েছি। দেখে নাও, তৃতীয় শ্রেণী শিক্ষার্থীরা, তোমরা প্রাথমিক বিজ্ঞান বই খাতা কলম নিয়ে আমার সামনে বসে পড়ো। তো শুরুতেই আমি আমার পরিচয়টা দেব। দেখো, আমি আমার পরিচয় দেওয়ার আগে আমি সবাইকে জানাচ্ছি আবারও সেই আবার একরাশ ফুলের শুভেচ্ছা। তোমরা অনেকেই হয়তো আমাকে চেনো, তো আমার পরিচয় দেব। যারা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের রয়েছ, তোমরা কিন্তু পড়াশোনা একেবারে ভুলে গেলে চলবে না। এই যে দেখো, ঘরে বসে শিখি পেজের অনেক সুন্দর সুন্দর ক্লাস হচ্ছে প্রতিদিন, তোমরা ক্লাসগুলো দেখবে। আমি আমার পরিচয় চলে যাচ্ছি, সবাইকে সুস্বাগত। আমি শিমুল সুলতানা হ্যাপি, প্রধান শিক্ষক কীর্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝালকাঠি সদর ঝালকাঠি। আর আর বিষয়টা একটু দেখে নাও, আজকে আমি তৃতীয় শ্রেণী অধ্যায় ১১ পৃষ্ঠা ৭১ তথ্য আদান প্রদান অধ্যায়ের তথ্য যোগাযোগ অংশ আজকে আমি তোমাদের সামনে পাঠ উপস্থাপন করব। তো পাঠ উপস্থাপন করার আগে যদি একটি গানের দু একটি বাক্য হয় তাহলে কেমন হয় বলো তো? আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। তাহলে শুরু করি একটা গানের দু একটা লাইন। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। প্যারিসে ময়দুল থাকাতে নেই তার আজ কোন খবরে, সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নেই, তাই আমি আজকে একটা গানের, খুব প্রিয় একটি গান, সেই গানের এক দুটা অংশ শোনালাম। কেন শোনালাম জানো? কারণ কফি হাউসের সেই আড্ডাটা আজ নেই, স্কুলে সেই সরগরম অবস্থাও নেই, তোমাদের পদচারণা নেই, কেমন যেন ঝিমিয়ে পড়েছে চারপাশ, তাই না? সেই ঝিমিয়ে পড়া প্রকৃতির মাঝে আমরা পড়াশোনাটা ঠিকভাবে চালিয়ে যাব, আমরা আমাদের দায়িত্বটুকু ঠিকভাবে পালন করব, তাহলেই কিন্তু আমাদের দেশটা এগিয়ে যাবে। আর এই এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা কিসের বলো তো? চিন্তা করো তো। হ্যাঁ, ঠিক বলেছ। এই যে আজকে আমি তোমাদের সামনে কথা বলতে পারছি, কিভাবে বলতে পারছি, কিভাবে? হ্যাঁ, ঠিক বলেছ, যোগাযোগ। আজকে তোমার সামনে আমরা কথা বলছি, আমাদের সকল শিক্ষকরা ছাত্রছাত্রীদের কাছে তাদের উপস্থাপিত পাঠটি পৌঁছে দিতে পেরেছে কিসের মাধ্যমে? এই তথ্য প্রযুক্তির মাধ্যমে, তাই না? তাহলে এই তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা অনেক দূর পৌঁছে গেছি, তা নিশ্চয়ই এই কদিনে আমরা বুঝতে পেরেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো জেনেই গেছো আমরা আজকে কী পড়াবো। দেখো তো, এই জিনিসটা তাদের পরিচিত কি না? ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো,
এই গানটা তো এই কবিতাটা শুনেছো তাই না? সে এটা কিন্তু অনেক পুরনো একটি টেলিফোন, প্রায় 50 বছর আগের। আরও একটি টেলিফোন দেখো, এই যে। আর বর্তমানে এখন যেটি সবার বাসায় রয়েছে সেটি হচ্ছে মোবাইল ফোন। তো সেগুলো তোমরা সবাই চেনো এবং সবার বাড়িতে রয়েছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকে পাঠের দিকে চলে যাচ্ছি। ধন্যবাদ জানাই ঘরে বসে শিখিকে আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। তাহলে এই ছবিটি দেখো তো, কী দেখতে পাচ্ছ? গ্রামের কৃষক, তার হাতে মোবাইল, কিংবা একজন গ্রামের বয়স্ক বৃদ্ধ যিনি ল্যাপটপে তার প্রিয়জনদের সাথে হয়তো হোয়াটসঅ্যাপে, ইমো, মেসেঞ্জারে, তাই না, যোগাযোগ করছে। সেই ক্ষেতের ভিতরে কারণ নেটওয়ার্ক হয়তো প্রবলেম থাকতে পারে। আবার এই দেখো, এই যে চাচা বা দাদু, তিনিও যোগাযোগ করছেন। তাহলে মোবাইল বা ল্যাপটপ এখন পৌঁছে গেছে সেই প্রত্যন্ত অঞ্চলে। তাই আজকে আমাদের অধ্যায়ের শিরোনাম কিন্তু তোমরা নিশ্চয়ই এখন বুঝে গেছ। এভাবেই আমরা একে অপরের সাথে কী করতে পারি, যোগাযোগ করতে পারি বা তথ্য আদান প্রদান করতে পারি। এই যোগাযোগ বা তথ্য আদান প্রদানের জন্য আমাদের কিন্তু নানা প্রযুক্তি। আমরা গত ক্লাসে তোমাদের এই বিভিন্ন রকম তথ্যের উৎস, মিডিয়া, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে না তোমাদের? নিশ্চয়ই মনে আছে, তথ্য কিভাবে পেয়ে থাকি। তাহলে আজকে আমরা এই তথ্য আদান প্রদানের প্রাচীন পদ্ধতি, বর্তমান পদ্ধতি এবং এর ব্যবহার সম্পর্কে জানব। শিক্ষার্থীরা, তোমাদের মনে আছে তো সেই প্রযুক্তিগুলোর কথা? একবার দেখে নেই কি কি মনে আছে, দেখো তো। হ্যাঁ, ঠিক বলেছো, টিভি, কম্পিউটার, সংবাদপত্র, মোবাইল ফোন, ইন্টারনেট, এইগুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম। তাহলে সেই ছবিগুলো আরেকবার দেখি নেই। টিভি, রেডিও, রেডিও অনেকের বাসা হয়তো এখন নেই, কিন্তু এই যে টেলিফোন, সংবাদপত্র এবং পাঠ্যপুস্তক, এই যে অংশগুলো রয়েছে, এই যে প্রযুক্তির মাধ্যমগুলো রয়েছে, এগুলো থেকে আমরা বিভিন্ন রকম তথ্য পেয়ে থাকি। তাহলে তথ্য পেতে আমাদের কাগজ, বই, খবরের কাগজ, রেডিও, টেলিভিশন, কম্পিউটার, বিভিন্ন রকম প্রযুক্তির উদ্ভাবন ঘটেছে, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই এখন বলতে পারবে কিভাবে আমরা যোগাযোগ করি এবং যোগাযোগ করতে গেলে কোন কোন প্রযুক্তি ব্যবহার করি, কী কীভাবে আমরা এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যোগাযোগ করতে পারি, তাই না? তাহলে তথ্য পৌঁছানোর প্রাচীন মাধ্যম কী ছিল দেখো তো। এই যে ঘোড়া, দেখো ঘোড়ার উপরে যে সওয়ার রয়েছেন তার হাতে রাজার ফরমান বা দূত বা চিঠি। এই দূতের হাতে কোনো চিঠি এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক রাজ্য থেকে আরেক রাজ্যে, কখনো বা পায়ে হেঁটে আর কখনো বা ঘোড়ায় করে এই সংবাদ পৌঁছে দেওয়া হতো। তাহলে তথ্য পৌঁছানোর ক্ষেত্রে আরেকটি মাধ্যম ছিল নৌকো। দেখো, এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক শহর থেকে আরেক শহরে পৌঁছাতে হতো অনেক দিন সময় লাগতো, যা ছিল শ্রমসাধ্য, সময় সাধ্য, তাই না? সেই জলপথে নৌকা ব্যবহার করে যে কোনো একটা তথ্য পৌঁছাতে হতো। এই যে দেখো কবুতর, যেটা আমি গত ক্লাসেও বলেছিলাম যে তথ্য পাঠাতে হলে এই যে কবুতরের পায়ে একটা চিঠি বেঁধে দেওয়া হতো এবং জলপথে এই নৌকার মাধ্যমে তথ্য প্রেরণ করা হতো। এর ফলে আরেকটি উপায় দেখো, প্রাচীন উপায় কী কী, ঢোলবাদ্য বাজিয়ে অনেক লোক এক জায়গায় করে জনসমাগম ঘটিয়ে তারপরে কোনো একটা তথ্য জানানো হতো। হয়তো বলা হতো যে খাজনা দিতে হবে, অথবা আরও কোনো কাজ থাকতে পারে, সে তথ্যগুলো এইভাবে ঢোলবাদ্য বাজিয়ে মানুষকে জানানো হতো। তাহলে প্রযুক্তির মাধ্যমে আমরা কী করতে পারি? এই যে তোমাদের আমি কিছুক্ষণ আগে দেখলাম এইরকম টেলিফোন, হয়তো কারো বাসায় আছে, কেউ বা দেখেছ বা কারো বাসায় আগে ছিল, এটি হচ্ছে সেই টেলিফোন। টেলিফোনের মাধ্যমে আমরা দূরের মানুষের সাথে সরাসরি কথা বলতে পারি। তারপরে আর কী কী মাধ্যম রয়েছে প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে? আমরা মোবাইল ফোন এখন সব সাধারণ মানুষের ঘরে ঘরে রয়েছে, একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গেছে। এই যে তোমাদের মোবাইলে উপবৃত্তির টাকা আসছে, এই যে মোবাইলে টাকা আসা, এটাও কিন্তু এই মানে যদি এটি না থাকতো তাহলে তোমরা কি উপবৃত্তির টাকাটি গ্রামে বসে পেতে? তাহলে উপরের ছবিটি তোমরা সবাই চেনো এবং এর সাহায্যে দূরের মানুষের সাথে তথ্য বিনিময় আমরা করতে পারি এবং যে কোনো তথ্য চোখের পলকে পেতে পারি।
তাহলে প্রযুক্তির মাধ্যমে আমরা তথ্য বিনিময় করতে পারি। এই যে দেখো, এটা আমার বিদ্যালয়ের একটি ছবি। এখানে আমরা মা সমাবেশ বা উঠান বৈঠক, কারো বাড়ির সামনে আমরা বসে উঠান বৈঠকের মাধ্যমে মায়েদেরকে তাদের স্বাস্থ্য সচেতনতা, করোনাকালীন তাদের স্বাস্থ্যবিধি বা আরও অন্যান্য অনেক সময় যখন যেটা বিষয়টি জনগুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। তারপরে এই যে দেখো মাইকিং, মাইকিং করে আমরাও অনেক কিছু জানতে পারি। আচ্ছা, আমি তোমাদের আরও কিছু জিনিস দেখাচ্ছি। তাহলে তোমাদের এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেখান থেকে তোমরা তথ্য সম্পর্কে এবং তথ্য যোগাযোগের ক্ষেত্রগুলো তোমরা জেনে গেছো। তারপরে দেখো, এখন নিশ্চয়ই তোমরা বলতে পারবে, দেখো তো দেখা যাচ্ছে কি না, যোগাযোগ। তাহলে যোগাযোগটা কি? তথ্য আদান প্রদানের প্রক্রিয়া, যেমন কথা বলা, সংকেত দেখানো, অঙ্গভঙ্গি করা, চিঠি লেখা। দেখো তো আরেকবার দেখে নাও, যোগাযোগটা কি? তথ্য আদান প্রদানের প্রক্রিয়া, যেমন কথা বলা, এই যে আমি তোমাদের কি কথা বলছি, বিভিন্ন রকম তথ্য দিচ্ছি, এটাও কিন্তু যোগাযোগ। আবার ধরো আমি যদি বোর্ডে তোমাকে কোনো একটা কিছু লিখে জানালাম, এই যে একটা চিহ্ন, এই চিহ্নটা দিয়েও কিন্তু তোমাকে আমি কিছু প্রশ্ন করতে পারি, তাই না? আবার আমি খুশিতে তোমাকে এই এমন একটা চিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন দিয়ে তোমাকে একটা খুশি চিহ্ন জানাতে পারি। এরকম নানাভাবে আগের দিনে মানুষ তোমরা হয়তো দেখেছো বা শুনেছো, বিভিন্ন পাহাড়ের গায়ে বিভিন্ন তথ্য খোদাই করে লেখা থাকতো পাথর দিয়ে, তাই না? সে পাথরে খোদাই করে লেখা থাকতো সেই রাজাদের কোনো যে তাদের ইতিহাস, তাদের কার্যক্রমগুলো লেখা থাকতো সেই কোনো গুহার গায়ে। এভাবেই তো আস্তে আস্তে আমাদের প্রযুক্তিগত উন্নয়ন আস্তে আস্তে সাধিত হয়েছে। তাহলে তথ্য আদান প্রদানের প্রক্রিয়া, যেমন কথা বলা, সংকেত দেখানো, অঙ্গভঙ্গি করা, চিঠি লেখা। সংকেত তো নানা রকম হতে পারে, যেমন আমি যদি বলি কি বুঝলে, নিশ্চয়ই বুঝেছো যে আমার স্কুলের টিম খেলায় জিতে গেছে, এইরকম নানাভাবে আমরা কিন্তু সংকেত বা অঙ্গভঙ্গি করে কোনো কিছু জানাতে পারি। তাহলে অঙ্গভঙ্গি করেও বলতে পারি, আমার চেহারা অঙ্গভঙ্গি করে আমি কোনো একটা তত্ত্ব কাউকে বোঝাতে পারি। আবার চিঠি লেখাও আছে, চিঠি লিখে আগের দিনে চিঠি লিখে আমি তোমাদের একটা খামও দেখাবো, দেখি সেই চিঠির মাধ্যমে আমরা কী করতে পারি, যোগাযোগ করতে পারি। প্রযুক্তির যত উন্নয়ন হবে আমাদের জীবনযাত্রা তত সহজ হবে। তথ্য আদান প্রদানের জন্য যোগাযোগের প্রয়োজন। তাহলে প্রযুক্তি যত উন্নয়ন হবে তত কী হবে, জীবনযাত্রা তত সহজ হবে। এই যে আমরা এখন এই যে আজকে ক্লাসটি তোমাকে প্রযুক্তির মাধ্যমে দেখাচ্ছি, প্রযুক্তিগত অনেক জিনিস যেটা হয়তো তোমাকে আমি এই মুহূর্তে দেখাতে পারতাম না, কিন্তু প্রযুক্তির কল্যাণে তোমাকে দেখাতে পেরেছি, তাহলে আমার ক্লাসটিও আরও আকর্ষণীয় হচ্ছে। তেমনি তোমরা অনেক তথ্য টেলিভিশন, রেডিও, মোবাইল থেকে, ইউটিউব থেকে, গুগল থেকে সার্চ দিয়ে তোমরা অনেক কিছু জানতে পারছো। তাহলে প্রযুক্তির কল্যাণে আমাদের তথ্য আদান প্রদানের যোগাযোগ খুবই সহজ হচ্ছে। তাহলে তোমরা নিশ্চয়ই এখন বলতে পারবে যে কী কী ক্ষেত্রে আমাদের এই প্রযুক্তিগুলো সহায়তা করছে। আচ্ছা, আরও কিছু দেখাচ্ছি, দেখো প্রযুক্তি ব্যবহার করে আমরা কীভাবে যোগাযোগ করতে পারি। দেখো প্রযুক্তি ব্যবহার করে কীভাবে যোগাযোগ করো, তুমি কীভাবে যোগাযোগ করো, তুমি নিশ্চয়ই এখন বলতে পারবে আমি এভাবে যোগাযোগ করি, এবং যোগাযোগের ক্ষেত্রে তুমি কোন মাধ্যমটি বা কোন প্রযুক্তি ব্যবহার করো। প্রযুক্তি ব্যবহার করে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, তাই না? তথ্য সংগ্রহ করাটা তো খুব জরুরি। প্রযুক্তি ব্যবহার করে আমরা কী কাজ করব, নিশ্চয়ই আমার প্রয়োজনে লাগাবো এবং প্রয়োজনে তথ্যটি আমরা তখন নিতে চেষ্টা করব। তাহলে প্রযুক্তি ব্যবহার করে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। দেখা যাচ্ছে বন্ধুরা, দেখো দেখা যাচ্ছে কি না, দেখো তোমরা একবার পড়ে নাও। প্রযুক্তি ব্যবহার করে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। আচ্ছা দেখো, আরও কিছু জিনিস আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা একটু পড়বে, আমি অন্যগুলো দেখাবো। আচ্ছা দেখো তো, এটা দেখা যাচ্ছে কি না, প্রাচীনকালে মানুষ কিভাবে অন্য মানুষের সাথে যোগাযোগ করত। দেখো ওই যে আমরা চিঠির মাধ্যমে যোগাযোগ করার কথা বলেছি, খামের মাধ্যমে, হলুদ খাম, তাই না?
এই যে হলুদ খামের আমরা চিঠি পাঠাতাম আগে, সেই সেরকম করে আগে চিঠি পাঠিয়ে তার আগে কবুতর পাঠিয়ে, হ্যাঁ এরকম করেই কিন্তু আমরা যোগাযোগ করতাম, তাই না? তারও আগে ঢোল বাজিয়ে, তারপরে যে আমি কিছু ছবি দেখিয়েছি, তাহলে দেখো প্রাচীনকালে মানুষ অন্য মানুষের সাথে যোগাযোগ কিভাবে করতো, দেখা যাচ্ছে কিনা দেখো তো, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এই জন্যে। দেখো প্রাচীনকালে মানুষ অন্য মানুষের সাথে কিভাবে যোগাযোগ করতো, কবুতর, কবুতরের পায়ে চিঠি বেঁধে, ঢোল বাজিয়ে, ধোঁয়ার সংকেত দিয়ে। দেখো কি অদ্ভুত, ধোঁয়ার সংকেত দিয়ে, হ্যাঁ ধোঁয়ার সংকেত মানে ধোঁয়া, কোথাও একটু ধোঁয়া দিলেও তখন তারা বুঝতে পারবে যে এখানে কোনো ইয়ে হচ্ছে, কোথাও সামনে কোনো একটা ঘটনা আছে, কোনো একটা তথ্য আছে, তাই না? তোমরা আর একটু কাছ থেকে দেখো, চিঠি, বার্তাবাহী, কবুতর, তারপরে কি ছবি এঁকে, দেখো ছবি এঁকে। এই যে বললাম যে আগের দিনে অনেক কিছুই তারা হয়তো লিখতে পারতো না, তখনও লিপি আবিষ্কার হয়নি, তখন তারা ছবি এঁকে বোঝাতো, এই ছবির মাধ্যমে তখন অন্যরা বুঝতে পারতো যে এই সময়কার কি কি ঘটনা আছে, তাই না? তাহলে বার্তাবাহী, কবুতর, ছবি এঁকে, চিঠির মাধ্যমে এই প্রাচীনকালে যোগাযোগগুলো হতো। আচ্ছা তাহলে তথ্য কি, তথ্যটা আরেকবার দেখো, যোগাযোগের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা যা জানি, তথ্য বলতে বোঝায় যোগাযোগের মাধ্যমে আমরা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা যা জানি। তাহলে তোমরা তথ্য আগের ক্লাসে পড়েছো, যোগাযোগ কি, তাহলে আবার একবার বলছি, তথ্য আদান প্রদানের কার্যাবলী, তথ্য আদান প্রদানের কার্যাবলী। তাহলে তোমরা নিশ্চয়ই এখন বলতে পারবে যে তথ্য কি এবং যোগাযোগটা কি, কারণ আমরা এই অধ্যায়ে অনেক কিছুই তো জেনেছি। এইটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে যে অধ্যায়টি থেকেই আমরা কিন্তু আজকে তথ্য প্রযুক্তির বিভিন্ন কিছু জানতে পেরেছি। তারপর সব আরও অনেক কিছু, যে আমি বললাম যে খাম আছে, খামটি এখন আমি দেখাতে পারছি না, আমি তোমাদেরকে, ল্যাপটপও তো অনেকের বাসাই আছে, তারপরে দেখো দেখাচ্ছি। তারপর দেখো তথ্য আদান প্রদানের ক্ষেত্রে প্রযুক্তি কীভাবে আমাদের জীবনকে সহজ করছে, বলো তো কীভাবে তথ্য প্রযুক্তি আমাদেরকে সহজ করছে, অনেক দূরে থাকা মানুষের সাথে তথ্য আদান প্রদান, অনেক দূরে থাকা মানুষের সাথে তথ্য আদান প্রদান করতে সহায়তা করছে, দেখা যাচ্ছে কিনা। অনেক দূরে থাকা মানুষের সাথে আমরা অনেক দূরে, হয়তো তোমার কোনো কাকা বা মামা ইসে আছে, আমেরিকাতে আছে, কানাডা আছে, তখন আমরা তাদের সাথে কি করে যোগাযোগ করব, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এই প্রযুক্তির মাধ্যমে। আর কি করব, দ্রুত তথ্য আদান প্রদান করার মাধ্যমে আমাদের কষ্ট লাঘব হচ্ছে, একই সময়ে অনেকের সঙ্গে যোগাযোগ আমরা কি করতে পারি, দেখা যাচ্ছে কিনা দেখো তো। একই সময় অনেকের সঙ্গে যোগাযোগ, হ্যাঁ এই যে আজকাল একটা গ্রুপে, তোমাদের স্কুলে নিশ্চয়ই এরকম গ্রুপ খুলেছে বা অনেক জায়গায় হচ্ছে, গ্রুপে মিটিং হচ্ছে, জুমের মাধ্যমে মিটিং হচ্ছে, স্ট্রিমিয়ার্ডের মাধ্যমে মিটিং হচ্ছে, তারপর ফেসবুক গ্রুপের মাধ্যমে মিটিং হচ্ছে। এই মিটিংয়ের মাধ্যমে অনেক শিক্ষার্থীরা তাদের পড়াশোনাটা চালিয়ে নিতে পারছে। তো এখন দেখো একই সময়ে অনেকের সঙ্গে যোগাযোগ করার জন্য এই প্রযুক্তিটি, আমরা বর্তমান সময়ে নানা প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে, তাহলে এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেকের সাথে যোগাযোগের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না? প্রযুক্তির উন্নতির ফলে যোগাযোগ সহজসাধ্য, প্রযুক্তির উন্নতির ফলে যোগাযোগটা সহজসাধ্য হয়ে পড়েছে। কীভাবে সহসাধ্য হয়ে পড়েছে, ধরো তুমি অল্প সময়ে এক জায়গায় তথ্যটা প্রেরণ করতে পারছো, তুমি যে কোনো তথ্য নিতে পারছো, তাহলে তথ্য আমাদের প্রযুক্তি কী কী ক্ষেত্রে সহযোগিতা করছে এখন নিশ্চয়ই তোমরা প্রশ্ন করলে বলতে পারবে, তাই না? আমি যদি এরপরই প্রশ্ন করি তোমরা নিশ্চয়ই তা বলতে পারবে, আবারও আমি হয়তো পরে আবারও দেখাবো তোমাদের এই ক্ষেত্রগুলো। তার আগে আমি তোমাদের একটা সুন্দরটা জিনিস দেখাচ্ছি, হ্যাঁ ল্যাপটপটার কথা আমি বলেছি, এরকম ল্যাপটপ হয়তো অনেকের বাড়িতেই রয়েছে, তাই না? এই ল্যাপটপের ক্ষেত্রে কি কাজে লাগে, এখানে যাদের ইন্টারনেট সংযোগ আছে, ইন্টারনেট সংযোগের মাধ্যমে তুমি অনেক রকম তথ্য কিন্তু পেতে পারো। তারপরে এই যে দেখো এই খামটির কথা আমি বলেছি, এটা কিন্তু বাংলাদেশ সরকারের একটি খাম, ডাকটিকিটযুক্ত, এই ডাকটিকিটযুক্ত একটি খামে তুমি পোস্ট অফিসে
এখন আমারটা সেই গানটাও মনে পড়ছে, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। একটা সময় কিন্তু টেলিফোন ছিল না, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই টেলিফোন টেলি মানে মোবাইলের যত সংযোগ এগুলো সুযোগ সুবিধা ছিল না, তখন কিন্তু এরকম একটি খামের কিন্তু অনেক মূল্য ছিল, কিন্তু এটা দ্রুত পৌঁছাতো না, তাই না? এখন যেভাবে আমি হ্যালো বললাম সাথে সাথে ফোনে আমার পৌঁছে গেল আমার তথ্যটি, আর তখন এই চিঠিটি আমি পোস্ট অফিসে ফেলে দিতাম, সে চিঠি তিন দিন চার দিন পরে হয়তো গিয়ে পৌঁছাতো। তাহলে কিন্তু তারপরও কিন্তু আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটি খুবই গুরুত্বপূর্ণ, এখনও অনেক ক্ষেত্রে আমাদের এই পোস্ট অফিসের মাধ্যমে আমাদের যোগাযোগগুলো হচ্ছে। আচ্ছা, আমি তোমাদের যে জিনিসটি আরেকটি জিনিস দেখাবো সেটি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো এটা কি, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, এই যে দেখো এটা এটা কিন্তু তোমরা ইচ্ছে করলে ঘরেও তৈরি করতে পারো। আমরা ছোটবেলায় কিন্তু এই গ্লাসের বদলে ম্যাচের বা দিয়াশলাইয়ের খোসা দিয়ে সুন্দর সুন্দর টেলিফোন বানাতাম এবং বানিয়ে বন্ধুদের সাথে, এখন তো আমার পাশে আমার কোনো শিক্ষার্থী নেই, আমি তার কানে লাগিয়ে হয়তো বলতাম, হ্যালো কেমন আছো তুমি, অনেক দিন তোমাকে দেখছি না, তাই না? এইরকম টেলিফোন দেখো কত মজার, আমরা এরকম কিন্তু অনেক তৈরি করেছি, তোমরা কি কখনো তৈরি করেছো? খুব সহজ তৈরি করা এবং এইভাবে কথাও বলতে মানে কাছাকাছি বসে কথা বলা যায় আর কি, তাই না? খুব মজার না? আচ্ছা, এতক্ষণ ধরে আমি তোমাদেরকে যা যা পড়িয়েছি সেই জায়গাগুলো এখন তোমার পাঠ্য বইয়ের 71 পৃষ্ঠায়, প্রাথমিক বিজ্ঞান বইয়ের 71 পৃষ্ঠায় অধ্যায় 11 একটু বের করো তো। এই যে দেখো, তথ্য আদান প্রদান, প্রাথমিক বিজ্ঞান বইয়ের 71 পৃষ্ঠা বের করো, দেখো তথ্য আদান প্রদান। এখানে কিন্তু ওই যে আমি যে ছবিগুলো দেখিয়েছি, দেখো প্রাচীনকালের কবুতর, তারপর ঢোল পিটানো, তারপরে এই যে ফোনটি দিয়ে কথা বলা, যে ফোনটি আমি তৈরি করেছি, আমি এখানে বসে হয়তো আমার একটু সময় থাকলে তোমাদের সামনে বসে আমি তৈরি করে ফেলতাম, কিন্তু এই মুহূর্তে আমি তৈরি করে রেখেছি যাতে আমার কম সময় লাগে। দেখো তো এরকম টেলিফোন আমার ফোনটা কি হয়েছে, তোমরা কি এরকম ফোন বানাতে পারবে? নিশ্চয়ই পারবে। তাহলে এতক্ষণ ধরে আমি তোমাদেরকে যা যা পড়িয়েছি তার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তাই না বন্ধুরা? আচ্ছা, এখন যদি আমি তোমাদের একটা বাড়ির কাজ দিই, তোমরা কি নিশ্চয়ই করতে পারবে? আশা করি তোমরা পারবে। দেখো তো কি দেখতে পাচ্ছ, কি এখানে স্ক্রিনটাও একসাথে সাথে দেখো, ওই যে সেই ফোন বানানোর সহজ পদ্ধতিটাও এখানে রয়েছে, সহজ টেলিফোন। কি মজা হতো, তাই না? স্কুল থাকলে আমরা এখন এই সহজ টেলিফোনটি বানিয়ে ফেলতাম, দুটো কাপ সুতা তার 5 মিটার, এটা দিয়ে আমরা এই ফোনটি তৈরি করে ফেলতাম। আমি এখন তোমরা এটা দেখে নেবে বইতে আমি যেভাবে বানিয়েছি সেই সিস্টেমটা। তাহলে প্রযুক্তির সাথে তথ্য বিনিময়ের ক্ষেত্রে আমাদের জিমেইল কম্পিউটার ইন্টারনেট আমি খুব দ্রুত দেখিয়ে যাচ্ছি এই তথ্য আদান প্রদানে কী কী প্রযুক্তি ব্যবহার করা হয়, তাহলে তোমরা একটু দেখে নাও এবং বইয়ের সাথে তোমরা আমি যা যা বলেছি সেগুলো আছে কি না তোমরা নিশ্চয়ই এতক্ষণে সেগুলো জেনে গেছো এবং বুঝেও গেছো। তাহলে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তোমাদের প্রাচীন তিনটি পদ্ধতি তোমরা নিশ্চয়ই বলতে পারবে, কোন মাধ্যমে একই সঙ্গে তথ্য আদান প্রদান করা যায় নিশ্চয়ই বলতে পারবে, তথ্য পাঠানোর প্রাচীন মাধ্যম কোনটি, এই সম্পর্কিত তোমরা সব প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। তাহলে তথ্য আদান প্রদানে আধুনিক প্রযুক্তি 5টি ব্যবহার 5টি বাক্যে লিখতে পারবে। আজ তোমাদের বাড়িতে রেডিও টেলিভিশনে খবর শুনে তোমরা সেই খবর থেকে তোমরা যে কোনো গুরুত্বপূর্ণ একটি তথ্য খাতায় লিখতে পারবে। যদি তোমাদেরকে এই বাড়ির কাজটি দেওয়া হয় যে তোমরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে 5টি বাক্য লেখো এবং তোমার দেখা টেলিভিশনে যে কোনো খবর থেকে 2টি গুরুত্বপূর্ণ খবর লিখো, তাও নিশ্চয়ই পারবে। আচ্ছা, এখন
আমি তারপর আমি আবার লিখে দিয়েছি প্রজেক্টরে লেখা দেখা যাচ্ছে কি না। তথ্য আদান প্রদানে তুমি যেসব প্রযুক্তি ব্যবহার করো তার নাম লিখবে, তথ্য আদান প্রদানে প্রযুক্তি ব্যবহারের সুবিধা লিখবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এই সুবিধাগুলো এখন বলতে পারবে, কারণ যোগাযোগ ছাড়া পৃথিবী অচল। আমরা আমাদের পৃথিবীতে পৃথিবীর সেই উন্নয়নের মিছিলে নিজেকে সামিল করতে চাই, তাই না বন্ধুরা? আমরাও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করব এবং আমরা আমাদের এই সংসদ টিভি ঘরে বসে শিখি পেজে ক্লাসগুলো দেখব এবং আমরা আমাদের প্রযুক্তিগত জ্ঞানকে আরও শানিত করব। আমরা কিন্তু আমাদের এই সময়টাকে অলস সময় কাটাবো না, আমরা আরও বেশি পড়াশোনায় মনোযোগী হব এবং স্কুল খুললে যখন পরীক্ষা হবে তখন যেন আমরা সব অধ্যায়গুলো ঠিকঠাকভাবে পড়ে পরীক্ষা দিতে পারি। সে কারণে তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের সবাইকে আবারও আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। ঘরেই থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।